বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার স্পেশাল আবরণ প্রাইম টাইম। আমি স্পেশাল শব্দটা এই কারণেই বললাম, আবরণ প্রাইম টাইম মূলত দুপুর দুটো, কিন্তু সেটা ফেস অফ আবরণ হয়ে গিয়েছে, এখন পূজার অনুষ্ঠান হয়ে গিয়েছে, তাই রাত বারোটাও একমাত্র আবরণেরই সময়। আমার সঙ্গে রয়েছে সুমন। সুমনকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আর যেটা বলবো, ভাই ওর বেহেনো দিল থামকে বেট যাইয়ে, কেন বললাম কথাটা, আজকে মলমল ঝলমল করবে, রাত বারোটায় আজকে মলমল স্পেশাল। আর এই মলমল দেখাতে না আবরণ একটু মানে শঙ্কিত হয়ে পড়ে, তার কারণ এই মলমল যখনই দেখায় তখনই আপনারা ঝাঁপিয়ে পড়েন। যেটা সব থেকে আমাকে ওরা বলে যে দিদি, কেউ একটা দুটো বুকিং করে না জানো, ম্যাক্সিমাম লোক পাঁচটা ছটা করে বুকিং করে নিয়ে নেয়, মানে এই দেখাবো মুহূর্তে শেষ হয়ে যাবে। কিন্তু যেহেতু রাত বারোটা, তাই হয়তো কিছু মানুষ ঘুমোচ্ছেন, তাই আপনি হয়তো সুযোগটা পাবেন। শুরু করে দিন বুকিং করা SMS করে অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে, আদারওয়াইজ কিন্তু না পাওয়ার সম্ভাবনাই বেশি। প্রথম শাড়ি দোল, একদম নাম্বার ওয়ান। কি সুন্দর না, এই সাদার মধ্যে মাল্টি কালার অসম্ভব লাগে। আর এখানে দেখো রংটা জাস্ট বাটিকেই ছুঁয়ে গেছে, জিওমেট্রিক একটা এফেক্ট এসছে। এক নম্বর শাড়ি নাম্বার ওয়ান, 1150, যেটা বলার কথা, সত্যি কথা, এটা একটা বুকিং করলে হবে না, এটা মিনিমাম দুটো বুকিং করতে হবে হোম ডেলিভারির জন্য। যারা হোম ডেলিভারি নেবেন সেটা আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসেই পেতে পারেন, ক্যাশ অন ডেলিভারি হবে, মিনিমাম দুটো শাড়ি বুকিং করতে হবে। আর যদি একটা নিতে হয় তাহলে কুরিয়ারের মাধ্যমে আপনাকে নিতে হবে, আপনি কুরিয়ার চার্জ দিয়ে বুকিং করে দেবেন, আপনার কাছে শাড়ি পৌঁছে যাবে। উইথ ব্লাউজ পিস নাম্বার ওয়ান, 1150, সাদা দেখালাম, চলে এলাম নাম্বার টু, দু নম্বর। এটা না বাটিকের সঙ্গে বন্ধেজ হয়েছে, নাম্বার টু দু নম্বর শাড়িটা বাটিক উইথ বন্ধেজ, আঁচল পার হচ্ছে বাটিক, আর একদম চকলেট, ব্রাউন চকলেটের কালার, ডার্ক চকলেটের কালার, আর তার সঙ্গে অরেঞ্জ। এই হলো নাম্বার টু, বসন্ত একেবারে, না ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত, তো এটা বসন্তেরই রং দেখাচ্ছি। নাম্বার টু দু নম্বর শাড়ি, 1150, 1150 উইথ ব্লাউজ, এটা রানিং এ কিন্তু এভাবে ব্লাউজটা যাচ্ছে, দু নম্বর 1150। নাম্বার টু এর পরে যাবো নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি এটা রয়েছে, নাম্বার থ্রি, এটা পিঙ্কের সঙ্গে, এটাও ক্যাডবেরি কালার, একদম বাহ কালারটা, কিন্তু একদম ডার্ক চকলেট কালার, আর তার সঙ্গে পিঙ্ক, আগেটা অরেঞ্জের সঙ্গে ছিল, আর মোটিভ দেখুন হরিণের মোটিভ যাচ্ছে। এই হলো শাড়িটা, ট্রাইবাল মোটিভ, এই পাটটা ধরে যদি একটু দেখানো যায়, এখানে ট্রাইবাল মোটিভটাকে রাখা রয়েছে। নাম্বার হচ্ছে থ্রি, তিন নম্বর শাড়ি, 1150, 1150, তিন নম্বর শাড়ি, নাম্বার থ্রি উইথ ব্লাউজ পিস, তিন নম্বর 1150। তিনের পরে চলে যাব চার, নাম্বার ফোর, এটা রয়েছে চার নম্বর, কি সুন্দর। আগে একটা দেখালাম সুমন, অরেঞ্জ কালার যেটা, ওটা বডিতে ছিল বন্ধেজ, পাড়ে ছিল বাটি, এখানে আঁচল এবং বডিতে হচ্ছে বাটি, পাড়ে হচ্ছে বন্ধেজ। আর এই গ্রিনটা না এত ভালো লাগছে দেখতে, একটু গায়ে ফেলে, বাহ। আপনারা বুকিং করতে থাকুন, পেয়ে যাবেন সকলে, একটু সময় দেবেন, পেয়ে যাবেন। এটা রয়েছে সাত নম্বর শাড়ি, নাম্বার সেভেন, 1150, কি সুন্দর দেখতে না, মানে পছন্দ হওয়া মাত্রই কিন্তু বুকিংটা, একদম SMS করে অথবা হোয়াটসঅ্যাপ করে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আপনার নাম আর লোকেশন দিয়ে রেখে দিন, কালকে সকাল 10টার পর প্রতিষ্ঠান খুললেই আপনার কাছে ফোন যাবে। এটা চার নম্বর, সাত সাত করছে, এটা চার নম্বর শাড়ি, নাম্বার ফোর, চার নম্বর শাড়ি দেখালাম, 1150 উইথ ব্লাউজ পিস, 1 2 3 4 দেখালাম। এবার চলে এলাম পাঁচ নম্বর, নাম্বার ফাইভ, আবার এটা অরেঞ্জ, দোল অরেঞ্জ, এখন না অরেঞ্জ, সবুজ হলুদ যাই দেখছি না কেন, রানী মনে হচ্ছে দোল, তবে এই শাড়িটা রথের কথাও বলে। হ্যাঁ, কালকে সত্য না, হ্যাঁ কালকে কালকে বলেছে ও সত্যনারায়ণের জন্য এই শাড়িটা পরবে, সত্যনারায়ণের জন্য। আমি বলছি কোনো কাজে যদি বয়ফ্রেন্ড বা বরের নাম সত্যনারায়ণ হয় কি ভাবে বকা দেবে, আজকে বলবে জগন্নাথের জন্য এই শাড়িটা, বলো বলো বলো, এটা জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে আঁচল, আর এটা রয়েছে সারা শাড়িটা, খুব সুন্দর শাড়িটা। এবং এটা হচ্ছে নাম্বার ফাইভ, আর অরেঞ্জ কালার, সফট অরেঞ্জ, আর মাল্টি কালারে হচ্ছে পাটটা, খুব সুন্দর লাগবে দেখতে। নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি, 1150, আজকে এন্টায়ার শো 1150, তাই শাড়ির দাম নিয়ে ঘাবড়াবেন না, শাড়িতে যদি আপনি দাম নাও শুনতে পারেন মাথায় রেখে দিন,
এক থেকে যত অবধি দেখাতে পারবো সব 1150, কিন্তু শাড়ির রংগুলো এবং প্যাটার্ন কিছুটা ডিজাইন বদলে বদলে যাবে। এটা সি গ্রিনের সঙ্গে ব্লু, এটা ফার্স্ট হাফটা কলমকারি জাল হয়েছে বাটিকে নেভি ব্লুর উপরে, 6 নম্বর। আর হাফটা হচ্ছে সি গ্রিনে, পাটটা যাচ্ছে ব্লু এর উপরে, বডিতে সি গ্রিনের উপরে যাচ্ছে হচ্ছে বন্ধেজ। নাম্বার 6 নম্বর শাড়ি, পুরো শাড়িটা দেখাই, কুচি থেকে হাফ পুরোটা দেখাবো আর কি। হাফ অ্যান্ড হাফ শাড়িটা 6 নম্বর শাড়ি, 1150, ব্লাউজটা সি গ্রিনের সঙ্গে বর্ডারটা যাচ্ছে। নাম্বার 6 1150। নাম্বার 7 নম্বর শাড়ি, এটা রয়েছে 7 নম্বর, নাম্বার 7 ধরো, পাটলি পল্লু, যেটা আঁচল, এটা হচ্ছে আঁচল, এটা রয়েছে পার, এটা রয়েছে বডিটা, এটা উডেন ব্রাউন একটা কালার, আর এই রইল হচ্ছে কুচিটা। এটা 7 নম্বর শাড়ি, নাম্বার 7, 7 নম্বর, প্রাইসটা হচ্ছে 1150, 7 নম্বর 1150, উইথ ব্লাউজ পিস 7 নম্বর 1150। 8 নম্বর শাড়িতে যাব, নাম্বার 8, এটা রয়েছে 8 নম্বর, বাহ সত্যি সুন্দর ব্ল্যাকের বাটিকে, আর ব্ল্যাকের উপরে না দারুণ লাগে দেখতে, মানে আমার নিজের তো খুব ভালো লাগে ব্ল্যাকের উপরে ইয়েলো থাকলে, পরে জিনিসটা একটা অন্য মাত্রা পায়। এটা রয়েছে 8 নাম্বার 8, কি ভালো দেখতে হয়েছে এটা, আমি একটু গায়ে ফেলবো, আমি তো একটু গায়ে ফেলে দেখাবো। বা আচ্ছা, যদি আপনাদের মনে হয় এর তো ব্লাউজ আছে, এই ব্লাউজ পিস আছে, যদি আপনারা মনে করেন যে আমি এর সঙ্গে কী কালারের ব্লাউজ পরবো, আপনি গ্রিন পরুন খুব ভালো লাগবে দেখতে, আপনি মেরুন পরুন খুব ভালো লাগবে দেখতে, মানে অপশন আছে আপনাদের ব্লাউজে। আবার এই এই ইয়েলোর মধ্যে আজরাক প্রিন্টও রয়েছে, দারুণ ব্লাউজ, ভীষণ সুন্দর লাগবে। এটা নাম্বার 8 দেখালাম, 8 নম্বর শাড়ি, 1150, নাম্বার 8 1150 উইথ ব্লাউজ পিস, 8 নম্বর 1150। 9 নম্বর শাড়িতে যাব, নাম্বার 9, সত্যি খুব সুন্দর, 9 নম্বর, বাহ ভালো করে দেখা। এটা কিন্তু মা দশ, মা দশভুজা রয়েছেন দাঁড়িয়ে, একটু এখানটা ধরো এই মাছটা, এটা নিয়ে রাখুন দুর্গা পুজোর সকালবেলায় কিন্তু পরতেই পারবে, সামনে অন্নপূর্ণা পুজো আসছে, আমাদের নবরাত্রি আসছে, সম্ভবত 22 তারিখ, 22শে মার্চ থেকে নবরাত্রি শুরু হচ্ছে, সেদিনের জন্য সেই সময়ের জন্য দারুণ, যাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয় পরুন এইসব শাড়ি। এটা রয়েছে আজকের এপিসোডের নাম্বার 9 9 নম্বর শাড়ি, দারুণ দেখতে শাড়িটা, নাম্বার 9, প্রাইস হচ্ছে কিন্তু 1150। রাত্রির 12টার অনুষ্ঠান, কেউ ফোন করবেন না, কারণ ফোন কেউ রিসিভ করবে না, রাত 12টার অনুষ্ঠান, আপনাকে বুকিং করতে হবে হচ্ছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে, আপনার নাম লোকেশন দিয়ে, অথবা শাড়ির নম্বর দিয়ে, আপনার নাম লোকেশন দিয়ে এসএমএস করে। ফোন নাম্বার কি, 9051217272, 9051217274, হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795, বুকিং করতে থাকুন। উইথ ব্লাউজ পিস এই রয়েছে ব্লাউজ, নাম্বার হচ্ছে 9। এবার আসবো নাম্বার 10, দারুণ দেখতে, চকলেট কালার আছে এবারে, না এত চকলেট কালার দেখাচ্ছে আমার চকলেট খাওয়ার ইচ্ছে হচ্ছে। এটা রয়েছে আঁচলটা, এই রয়েছে আঁচল মফ কালার, এটা রয়েছে বডিটা, নাম্বার হচ্ছে 10 10 নম্বর শাড়ি, 1150, 1150, নাম্বার 10, 10 নম্বর, 1150, 1150, নাম্বার 10, মভের সঙ্গে চকলেট উইথ ব্লাউজ পিস। 11 নম্বর শাড়িতে যাব, নাম্বার 11, এটা রয়েছে 11 নম্বর, বাহ আমার না এই বন্ধেজ ব্যাপারটা খুব ভালো লাগে, এই শাড়িটা ভীষণ সুন্দর। 11 নম্বর শাড়ি, এটা কিন্তু ব্ল্যাকের উপরে দেখুন একদম ক্র্যাকটা দারুণভাবে ব্যবহার হয়েছে, গায়ের উপরটা আসছে, এটা রাস্ট কালারটা কিন্তু রাস্ট, আঁচলে ময়ূর আছে, আঁচলে ময়ূর করেছে কলমকারি ময়ূর, মানে এটার মধ্যে ক্র্যাকটা এত ভালো এসছে, আঁচলে ময়ূর গেছে কলমকারি জালের সঙ্গে, আর বডিতে আসছে রাস্ট কালারের মধ্যে, একটু বন্ড অরেঞ্জও বলতে পারেন বা রাস্ট কালার তার সঙ্গে এইভাবে যাচ্ছে। এটা 11 নম্বর, নাম্বার 11, প্রাইস হচ্ছে 1150, দিস ইজ নট রেড অ্যাট অল, এটা রেড নয় বলো, না সে রাস্টি টাইপের, এটা রাস্ট মানে বন্ড টোন, বন্ড একটা অরেঞ্জ টোন, এটা রয়েছে 11 উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 1150। চলে এলাম 12 নম্বর, নাম্বার 12, বাহ এই শাড়িটা আমার নিজের খুব পছন্দের, প্রজাপতি আঁচল, এটাও লাল নয় কিন্তু এটাও বন্ড টোন, আর তার ঠিক মাঝখানটা দেখুন প্রজাপতি হয়েছে, দারুণ বাহ, এটা আঁচলটা। এবারে আমি চলে আসবো শাড়িটার বডিটাতে, পাটটা যাচ্ছে এভাবে ক্র্যাকে, আপার ইয়োকে ব্ল্যাকের উপরে প্রজাপতি পড়েছে এই দিকটা, আর এই দিকটা রয়েছে গঙ্গাফুল, দেখো বাহ, 12 নম্বর শাড়িটাতেও রয়েছে প্রজাপতি, 12 নম্বর শাড়ি, প্রাইস থাকছে, স্টাইল করার শাড়ি, এটাও সত্যনারায়ণের জন্য পড়তে পারেন,
এটা চুমনের কথা বলেছি। দোলের দিন, দোলের দিন বন্ধু বান্ধব আসবে, আপনার বাড়িতে ছাদে কমপ্লেক্সে থাকেন, আড্ডা মারবেন, এরকম একটা শাড়ি পরুন। রং তো আমরা খেলি না, খেলা উচিতও নয়, এখন বড়োদের জন্য বলছি, বাচ্চারা সব করুন, বড়ো বুড়ো বয়সে গিয়ে রং মাখবেন না, ওতে স্কিনে রিঅ্যাকশন, রং তোলা যায় না, তার থেকে আবির খেলবো। আমি নিজে করি না বলেই বলছি, আমি রং খুব একটা পছন্দই করি না, আবির খেলবো, আবির খেলবো ডেফিনেটলি, তো এই শাড়িটা পরাই যেতে পারে। সাথে সেলফিটাও, সেলফি তো বটে, আর এর সঙ্গে ম্যাচিং করে জুয়েলারিও আমরা পেয়ে যাবো আবরণে, শাড়ির সঙ্গে সঙ্গে ম্যাচিং জুয়েলারি। বারো নম্বর শাড়ি 1150 উইথ ব্লাউজ পিস। এইবারে 13 নম্বর বাহ, আজকে কিন্তু মলমল যা দেখাচ্ছি সব দোল স্পেশাল। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, চকলেট কালার, সেই চকলেট ব্রাউনের সঙ্গে একটা অরেঞ্জিস ইয়েলো, এটা হচ্ছে কাঁচা হলুদ পাটালে যে রংটা, এটা রয়েছে আজকের এপিসোডে 13 নাম্বার 13, লাকি 13, 13 নম্বর শাড়ি, প্রাইস কিন্তু 1150, 1150 নাম্বার 13, লাকি 13, 13 নম্বর 1150 উইথ ব্লাউজ পিস। 13-র পরে বের আমরা যাবো 14 নম্বর শাড়িতে, নাম্বার 14, এটা হচ্ছে 14, মানে লাকি 13 এর পরে কিন্তু লাকি 14 আজকে 14 নম্বর, দুর্দান্ত শাড়িটা, দুর্দান্ত। এটা হচ্ছে মেরুন, কালচে লাল বা মেরুন, তার মধ্যে চেকস রয়েছে দাবার ছকের সঙ্গে, এইভাবে যাচ্ছে ফুলের নকশা। আর হাফ শাড়িটা হচ্ছে পিঙ্কে, পুরোটাই বাটিকে রয়েছে। 14 নম্বর শাড়ি নাম্বার 14, 1150, 1150, 14 নম্বর উইথ ব্লাউজ পিস, 14 নম্বর 1150। চলে যাবো 15 নম্বর, নাম্বার 15, নাম্বার 15, 15 নম্বর শাড়ি নাম্বার 15, বাহ, এটা রয়েছে নেভি ব্লুর উপর, এটা কিন্তু ব্ল্যাক নয়, নেভি ব্লু, মিডনাইট ব্লু, অ্যাকচুয়ালি মিডনাইট ব্লু এবং রানিতে কর্নার টু কর্নার, মিডনাইট ব্লু অ্যান্ড রানি কর্নার টু কর্নার। 15 নম্বর শাড়ি নাম্বার 15, প্রাইস কিন্তু 1150, আজকে একটাই প্রাইস, কারণ মলমলে বাটিক আবরণে 1150, এবং মলমল থেকে বেনারসি সব পেয়ে যাবেন একই ছাদের নিচে। এইবারে সুমনের আনন্দ পাবে, এটা হচ্ছে নতুন বইয়ের গায়ে হলুদ, একদম গায়ে হলুদের শাড়ি, খুঁজছিল যে গায়ে হলুদের শাড়ি আমি দেখাচ্ছি না কেন, আসছে না কেন, এটা মাচ মাচ এবং একদম পারফেক্টলি গায়ে হলুদ, গায়ে হলুদের কোণে যখন পড়বে হয় মাছ পড়বে, কারণ আমাদের বাঙালি রিচুয়ালসে গায়ে হলুদের তত্ত্বে মাছ যেতে হয়, আর তা নইলে প্রজাপতি পড়বে, পুরোপুরি মাঙ্গলিক শাড়ি, একদম মাঙ্গলিক, কোনো কালোর ছোঁয়া নেই। 16 নম্বর নাম্বার 16, এগেন প্রাইস হচ্ছে 1150, 1150, 16 নম্বর উইথ ব্লাউজ। 16-র পরে যাব 17, নাম্বার 17, এটা আসছে 17 নম্বর, সি গ্রিন উইথ ব্ল্যাক, আঁচলটা সি গ্রিনের উপরে ফুল ক্র্যাক, বডিটা আসছে ব্ল্যাকের উপরে। 17 নম্বর নাম্বার 17, 17 নম্বর শাড়ি, প্রাইস কিন্তু 1150, 1150, 17 নম্বর উইথ ব্লাউজ পিস। 17-র পরে যাব 18, নাম্বার 18, এই কালারটা ভীষণ সুন্দর, ভীষণ কম্বিনেশনটা, অনেক বয়স অবধি পরা যাবে, মেরুনের সঙ্গে, মানে রাস্টি মেরুনের সঙ্গে একটা মানে উডেন ইয়েলো টোন, এটা রয়েছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 18 নম্বর, নাম্বার 18, 18 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1150 উইথ ব্লাউজ পিস। 18-র পরে চলে যাব 19 নম্বর, নাম্বার 19, বলো কিছু, এটা কার জন্য, এটা তো নতুন হবে না, না সত্যদা হয়েছে, সত্যনারায়ণ দা হয়েছে, জগন্নাথ দা হলো, এবারে বাকি রইল গণেশ দা, বাকি রইল শিব দা, তাই না, সূর্য দা, বলো কার জন্য পড়বে এই দা, এটা মদন দার জন্য পড়তে হবে, কারণ বসন্ত মানে মদনের বান, আমি কিন্তু ও লাভলি বলিনি, আমি বলেছি মদন মানে মদন দেবতার মান ছিল তো বসন্ততে, সেই তার জন্য, এটা কর্নার টু কর্নার, এটা একদম নেভি ব্লু মানে মিডনাইট ব্লু এর সঙ্গে রানি কর্নার টু কর্নার, এটা বাঁশ গাছের গল্পটা রয়েছে, এটা রয়েছে 19 নম্বর শাড়ি নাম্বার 19 উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 1150। চলে এলাম নাম্বার 20, 20 নম্বর, এটা কোন দাদা, আজকে সুমনকেই বলবো এটা কোন দাদা বলো। আচ্ছা এই সেম ডিজাইনটা কিন্তু আমরা একটু আগে একটা দেখিয়েছিলাম, মেরুনের উপরে লালচের উপরে, হ্যাঁ দাবা ছকে, এটা দেখো মফ কালার উপরে যাচ্ছে, এটা হচ্ছে ওটা রানীর সঙ্গে আমরা ব্লুতে দেখিয়েছিলাম, এটা দেখো মভের সঙ্গে যাচ্ছে, খুব সুন্দর কালারটা, ডিজাইনটা ভীষণ সুন্দর, এটার প্রাইসও হচ্ছে 20 নম্বর শাড়ি, 20 নম্বর, 1150, 1150 উইথ ব্লাউজ পিস। 21 নম্বরে যাওয়ার আগে আমি একটু বলে দিই, আবরণ খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 9টা প্রতিদিন, সোম থেকে রবি,
সকাল 10টা থেকে রাত 9টা 11 ঘন্টা আবরণ খোলা থাকে, সপ্তাহে 7 দিন প্রতিদিন 11x7 হচ্ছে আবরণ। আবরণের সঙ্গে থাকে অরেঞ্জেস, আবরণ এবং অরেঞ্জেস একই প্রতিষ্ঠান, বাচ্চাদের ভাগটা হচ্ছে অরেঞ্জেস, বড়দের বিভাগটা হচ্ছে আবরণ। আসুন এসে দেখে কেনাকাটা করুন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের স্টোরে আমি বলবো বাচ্চাদেরকে নিয়ে আসুন, ওরা ছুটে বেরিয়ে ওদের জন্য মানে ট্রায়াল রুম দিয়ে সব কিছু দিয়ে ওরা খুব সুন্দর মানে এখন কেনাকাটা করে দিদি বলছে কি বাচ্চারাই বলছে আবরণে অরেঞ্জেসে যাব, মানে আবরণতে ডাইরেক্ট বলছে অরেঞ্জেসে, মানে দিদিদেরকে মানে মাদেরকে টানতে টানতে নিয়ে যাচ্ছে অরেঞ্জেসে যাব। তো আমরা বলি আসুন আপনারা, আর তার সঙ্গে সঙ্গে বলি আবরণে আপনারা সব কিছু পাবেন, শাড়ির মলমল থেকে বেনারসি তো পাচ্ছেনই, পাশাপাশি ড্রেস পাবেন এবং সুমন এই ড্রেস মানে যারা লেডিস কুর্তি গাউন নেবেন তারা সুমনের কাছে পৌঁছে যাবেন একদম টপ ফ্লোরে, সুমন খুব সুন্দর করে আপনাদেরকে দেখভাল করিয়ে দেবে, পছন্দ করিয়েই দেবে। আমার একটা কুর্তি রাখা আছে না, ওটা নিতে হবে, রাখা আছে দিদি, আমার একটা রাখা আছে, এত আরাম পেয়েছি না আমি ওদের দিদি, আর প্রচুর আবরণে গিয়ে প্রোগ্রাম করে প্রচুর কুর্তি নিয়ে এসেছি, যা বন্ধ করে দিয়েছি, প্রত্যেকটা সোনা ঝুড়িতে পড়েছে শান্তিনিকেতনে পড়েছি। আচ্ছা এইটা দেখাই, এটাও সেই মাছ, আমি এটা ইয়ালোতে একটা দেখাচ্ছিলাম, ইয়ালো রেডে বললাম গায়ে হলুদে, এখানে দেখো ওই অরেঞ্জিশ রাস্টের সঙ্গে রয়েছে হচ্ছে ভেতরে বাঁধে হয়েছে, 21 নম্বর 21, প্রাইস হচ্ছে 1150, 21 নম্বর 1150 ব্লাউজ পিস, 21-এর পরে যাবো 22 নম্বর 22, এটা রয়েছে 22 নম্বর শাড়ি নাম্বার 22, এটাও খুব সুন্দর দেখতে, বাহ আঁচল এটা রয়েছে বডি, 22 নম্বর 22, প্রাইস হচ্ছে 1150, 22 নম্বর 1150 উইথ ব্লাউজ পিস, 22-এর পরে 23, এটা রয়েছে 23 নম্বর 23, আঁচল প্রচুর অপশন কিন্তু আছে দিদিদের কাছে, একদম কালার আর তার সঙ্গে রানী 23 নম্বর শাড়ি নাম্বার 23, প্রাইসটা হলো 1150, 23 নম্বর 1150, 23 উইথ ব্লাউজ, 24 আর একটু যদি প্রজাপতি গুলোতে ক্লোজে আসি তাহলে দেখবো যে বিন্দি বাটিকের কাজ হয়েছে, বিন্দি করা হয়েছে, এটা হচ্ছে কুচিটা, এটা দেখাচ্ছি আজকের এপিসোডে 24 নম্বর 24, আর ব্লাউজটা রেড এর উপরে যাচ্ছে 24 নম্বর, প্রাইস হলো 1150, চলে এলাম 25 নম্বর নাম্বার 25, 25 নম্বর শাড়ি, এটা আঁচলে দেখুন কলমকারীর ময়ূর রয়েছে, আর আপারিয়ক এটাও কিন্তু এই মানে ব্লু এর সঙ্গে, এটা মিডনাইট ব্ল্যাক, চলে বাটিকে না ব্ল্যাক হয় না ইউজুয়ালি হয় না, এই রইলো শাড়িটা, এটা হচ্ছে 25 নম্বর শাড়ি নাম্বার 25, প্রাইসটা হচ্ছে 1150, 25 নম্বর 1150 উইথ ব্লাউজ, 26 নম্বর, আচ্ছা এই শাড়িটা যখন দেখাবো সুমনের কথা ধার করে বলবো যে যার নিজের কর্তার নাম বলবেন, বয়ফ্রেন্ডের নাম বলবেন, যার বিয়ে হচ্ছে তার বরের নাম বলে অমুকদার জন্য, তাই না, সুমনের বউ বলবে আমি এটা সুমনদার জন্য পড়ছি, ইয়ালোটা একদম সানশাইন ইয়ালো আর রেড পাতলি পাল্লু, এটা প্যাঁচা আছে কিন্তু আউল, এবং এটা 26 নম্বর 1150 উইথ ব্লাউজ পিস, 27 নম্বর, এই হলো সি গ্রিন, ওয়াও ওয়াও দারুন, এটাও কিন্তু দেখো গ্রিনে আর গ্রিন আর ব্ল্যাক মিলে এই কালারটা, এই যে কালারটা দেখুন গ্রিন আর ব্ল্যাক মিলে, এটা হচ্ছে 27 নম্বর, এত টেনশন করার দরকার নেই, পরেরটা দেখে নেব, এটা হচ্ছে আঁচল 27, এটা রয়েছে গা, এটা 27 নম্বর শাড়ি নাম্বার 27, 1150 উইথ ব্লাউজ পিস, 27-এর পরে যাবো 28 নম্বর, 28 28 নম্বর শাড়ি নাম্বার 28, আঁচল, এই ডিজাইনটাও আমরা ইয়ালো আর উডেন উডেন ইয়ালো আর মেরুনে দেখিয়েছিলাম, তেঁতুল পাতার ডিজাইন, 28 নম্বর শাড়ি 1150 উইথ ব্লাউজ পিস, 29 নম্বর, বাহ এই ডিজাইনটা কি সুন্দর, 29 নম্বর, বাহ এটা রয়েছে আঁচল, কি দারুণ হয়েছে গো শাড়িটা, গ্রিনেরি শেড আর তার সঙ্গে ব্ল্যাক, 29 নম্বর শাড়ি 1150, এখানে ডার্ক গ্রিন দেখুন পাড়ে ডার্ক গ্রিন তারপরে ব্ল্যাকের উপর আর এখানে কিন্তু লাইট গ্রিনে রয়েছে, 29 নম্বর 1150 উইথ ব্লাউজ, 30 নম্বর, এটা পিঙ্ক অ্যান্ড হোয়াইটের গল্প, 30 নম্বর শাড়ি একদম দোল, হ্যাঁ পুরোপুরি দোল,
দোলের দিনটা না আমার খুব ভালো কাটে। আমি দোলের দিন সকালে যদি অনুষ্ঠান করে যাই, বাড়ি চলে যাই, তারপরে পুজো টুজো করে নিজের মতো সময় কাটাই। এটা 30 নম্বর 1150 উইথ ব্লাউজ পিস, 30 নম্বর চলে এলাম 31 নম্বর, নাম্বার 31। আগে ছেলে যখন মানে ইন্ডিয়াতে ছিল তখন ছেলে আর আমি থাকতাম, আর সবাই বেরিয়ে যেত, আমি আর আমার ছোট ছেলে থাকতাম। এই 2 বছর ওকে পাচ্ছি না। এটা ইয়ালো গ্রিন, এটা বসন্ত উৎসব, ওরে গৃহবাসী খোলদার খোল। এটার প্রাইস হচ্ছে 1150, এটা হচ্ছে আজকে 31 নম্বর উইথ ব্লাউজ। চলে এলাম 32। 32 নম্বর এটা ব্লু অ্যান্ড গ্রে, মানে মভিশ গ্রে আর কি, গ্রে মভ মিলিয়ে কালার, অ্যাকচুয়ালি মভই বলবো কালারটাকে, আর তার সঙ্গে মিডনাইট ব্লু। আঁচলে যাচ্ছে কথাকালি, আর গায়ের উপরে এরম ভাবে পদ্ম জলের মধ্যে। 32 নম্বর শাড়ি, নাম্বার 32, প্রাইস হয়ে গেল 1150। 33 আবার বিয়ের কোণে, বিয়ের কোণে এটা আর বললাম না, আমাদের যিনি রয়েছেন ভুট্টোদা, ওর বউ বললো ভুট্টোদার জন্য, বলো না আমি আমার বউয়ের জন্য না, তোমার বউ তো হয়ে গেছে একটা, সুমনদা হয়ে গেছে, এবার ভুট্টোদা, ভুট্টোদা একটু তোমার নাম বললাম সময় দিও। 33 নম্বর 33, প্রাইস হলো 1150 উইথ ব্লাউজ। 33-এর পরে 34, এবার কিন্তু বাটিক নয়, এবার কিন্তু প্রিন্টে এলাম, প্রাইস একই থাকলো 1150, কিন্তু এটা বাটিক নয়, এটা কিন্তু মলমলে প্রিন্ট হলো, রানীর সঙ্গে মাল্টি কালার পাতা কিন্তু তুতে বেসের উপরে উইথ ব্লাউজ। এটা গেল হচ্ছে 1150, 34, 35, এটার মধ্যে না বালুচরিতে যে নকশা হয় তার প্রিন্ট হয়েছে ব্রাশিং এর সঙ্গে, যারা বাড়িতে শাড়ি পরেন তাদের জন্য খুব আরাম। এটা রয়েছে 35, সাদার মধ্যে একটা ব্রাশিং এবং তার সঙ্গে অরেঞ্জ দিয়ে এভাবে যাচ্ছে, 35 উইথ ব্লাউজ আর 1150। আর লাস্ট শাড়ি তুতে রানীর কম্বিনেশন 36, 36 নম্বর। আচ্ছা আজকের মতো আমরা এপিসোড শেষ করে ফেললাম, আবার আগামীকাল দৌড়াবো আপনাদের সঙ্গে আমরা। ভালো থাকুন সকলে, ফোন করে বুকিং করবেন কালকে সকাল থেকে, এখন SMS বা WhatsApp। শুভ রাত্রি। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, নিজেকে সাজাতে আবরণ, আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।